আগামী 2023 সালে পঞ্চায়েত নির্বাচন, তখন বিজেপি বিডিও অফিসে কেউ নমিনেশন সাবমিট করতে গেলে পা ভেঙে দেওয়া হবে। বিতর্কিত মন্তব্য সিতাই বিধানসভা কেন্দ্রের তৃণমূল বিধায়ক জগদীশ চন্দ্র বর্মা বসুনিয়ার। শুক্রবার সিতাইয়ে বাজি চাত্রাবুতে সমর্থনী সভায় বক্তব্য রাখতে গিয়ে এমনই ভাষায় হুঁশিয়ারি দিলেন সিতাই বিধানসভা কেন্দ্রের বিধায়ক জগদীশ চন্দ্র বর্মা বসুনিয়া। তিনি বলেন, আগামী 2023 সালে পঞ্চায়েত ভোট, যদি মনে করেন যে বিজেপির নমিনেশন নেব তাহলে বাপের দম থাকলে যেন বিডিও অফিসে নমিনেশন সাবমিট করে যায়। গত বিধানসভা ভোটে বিএসএফ মিলিটারি ভয় দেখিয়েছিলেন, পঞ্চায়েত ভোটে কোথায় যাবেন, তখন কোন মিলিটারি কোন বিএসএফ আসবে, তখন আমাদের মিলিটারি আমাদের বিএসএফ থাকবে, তখন দেখে নেব কোন বিজেপি নেতারা এই পঞ্চায়েত অফিসের অফিসে গিয়ে নমিনেশন সাবমিট করে, তখন ঠ্যাং ভেঙে দেওয়া হবে। আরও কী কী বললেন শুনুন। বাপের দম থাকলে বিডিও অফিস নমিনেশন সাবমিট করে যায় না, বিধানসভার ভোট বিএসএফ এর ভয় মিলিটারি ভয় দেখাইছিলেন, পঞ্চায়েত ভোট করে যাবে, তখন কোন মিলিটারি তখন কোন বিএসএফ আসবে, তখন আমার মিলিটারি আমার তৃণমূলের বিএসএফ এর ভাব থাকবে, তখন দেখি কোন বিজেপির নেতারা ওই পঞ্চায়েত সমিতির অফিসের যা নমিনেশন সাবমিট করে যায় ওই ভেকড়া কারণ দিয়ে দিয়ে ঠ্যাংটা ভেকড়া করে দেওয়া হবে, তৃণমূল কংগ্রেস লড়াই করতে যাবে। এবার ভোটের সময় বলে গেছি সবাইকে, কেউ ঝগড়া করবেন না, সিটের মানুষ আমাদের ভোট দেয় কিনা আমরা দেখতে, যদি আগের থেকে আমরা শুরু করতাম তাহলে বিজেপির ক্ষমতা ছিল না মাথা সারাবে, কিন্তু আমরা করি নাই। সিটের মানুষকে স্বতঃস্ফূর্ত ভাবে দেখতে চাইছি যে সিটের মানুষ কত বড় বেঈমান, যেখানে ভারতবর্ষের স্বাধীনতা 70 বছরেও আদাবাড়ি ঘাটের ব্রিজ হয় নাই, নদী পার হয়ে মাইয়ায় সবাই কান্নাকাটি করে নৌকা চেয়েছে, ব্রিজ খ্যান করে দেওয়ার পরে মমতা ব্যানার্জি ঘুরি দেয় সিটের মানুষ, ওইটাই দেখতে চাই। তাহলে আমরা যদি আগতে প্ল্যান করলে হয় যে বিজেপি যেটাই করবে সেটাকে ধরি একটু করে ওষুধ দেওয়া খাবে, তাহলে মাথা সারা দিয়ে পারি না, আমরা করি না এটা দেখার জন্য যে সিটের মানুষ কত বড় কৃতজ্ঞ না অকৃতজ্ঞ সেইটা আমরা দেখি চাচ্ছি, দেখলাম যে সিটের মানুষ সেই মা বিশ্বাসঘাতক মির্জা হোক, তাই এত উন্নয়ন পাওয়ার পরেও বিজেপি